হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আমি আবার আর একটা ভিডিও নিয়ে আর একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি বানাবো তরমুজের যে সাদা অংশটা আমরা ফেলে দিই সেই অংশটার রেসিপি মাছের মাথা আর মাছের ডিম দিয়ে সেই সাদা অংশটা আজ আমরা রান্না করব। তো দেখো সেই কারণে আমি এখানে একটা মাছের মাথাকে দুটুকরো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ মাছের ডিম এরপর এগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্নাটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা যারা আমার এই রান্নাটা দেখছো তাদের আমার রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আমার রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি তো দেখো এদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা গরম হয়ে আসার পর প্রথমে মাছের মাথা দুটো দিয়ে উল্টে পাল্টে নিয়ে মাছের মাথা দুটোকে ভেজে নেব এরপর মাছের মাথা দুটো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলো একটা আলাদা পাত্রে তুলে নিয়ে পরে ওই তেলের মধ্যেই মাছের ডিমটা দিয়ে সেটাকে আমরা ভেজে নেব তো মাছের ডিমটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম কারণ মাছের মাথা যেমন ফোটে মাছের ডিমটাও কিন্তু ফোটে তো ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকাটা তুলে আর এক পিট উল্টে দেব একটা পিট ভাজা হয়ে গেছে এরপর উল্টে দিলাম আর একটা পিট ভাজা হয়ে গেলে মাছের এই ডিমটাও আমরা একটা তুলে আলাদা পাত্রে রেখে দেব দেখো মাছের ডিমগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে এরপর আমরা মাছের ডিমগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেব সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব প্রথমে তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে দিয়ে দেব হাফ চামচ মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে সমস্তটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম এরপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফিফটি পারসেন্ট মতন আমি এটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো আলুর টুকরোগুলো এখানে আমি বড়ো সাইজের দুটো আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম এরপর আলুগুলো সমস্ত দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব তো দেখো আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট হওয়ার পরে আবার ঢাকাটা তুলে আবার আমি নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তরমুজের কেটে রাখা অংশটা তরমুজের যে অংশটা সাদা অংশটা আমরা নিয়েছিলাম সেটাকে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখো এরপর তরমুজের অংশটা আর আলু সমস্তটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবার ঢাকা দিয়ে মিনিট দুই তিন হতে দেব তারপর আবার ঢাকা তুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে সমস্ত রান্নাটাই ঢাকা চাপা দিয়ে করতে হবে এরপর এখানে দিয়ে দেব চারটে চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা আবার সমস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো যেটাকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আবার সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ তারপর আবার সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণটা দিয়ে দিলে সমস্ত উপকরণগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে আবার ঢাকা দিয়ে মিনিট দুই হতে দেব ঢাকা তুলে আবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে অ্যাড করব আমি দু চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটার দেওয়ার পরে সমস্ত উপকরণ আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর সমস্তটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার যেটা আমরা কালারের জন্য ব্যবহার করেছি আর এখানে ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো তারপর সমস্ত উপকরণ আরও ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে মশলা কষাতে যদি অসুবিধা হয় সামান্য অল্প অল্প করে জল দিয়েও মশলাটা কষিয়ে নেওয়া যায় আমি এখনো পর্যন্ত এখানে কোনো রকম জল ব্যবহার করিনি দেখো আমি মিনিট দুই তিন আবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম তার থেকে অনেকটা জল রিলিজ করেছে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছের ডিমগুলো তারপর সমস্তটা আবার ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়ো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দেব। এক কাপ মতন গরম জল এরপর জলের সাথে আবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচ থেকে ছয় আমরা এটাকে রান্না হতে দেব এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় আমরা এটাকে হতে দেবো মিনিট পাঁচ ছয় পরে দেখো ঢাকাটা তুলে আমাদের রান্নাটা অনেকখানি হয়ে এসেছে তবুও আরও কিছুক্ষণ রান্নাটা বাকি আছে অনেকটা পরিমাণ সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব এভাবে আবার নাড়াচাড়া করে নেব এরপর ওপর থেকে ছুরি দেব কুচিয়ে রাখা ধনে পাতা তোমরা চাইলে ধনি পাতার বদলে কাশ্মীরি মেথিও ব্যবহার করতে পারো এরপর আবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে তলায় ধরে না যায় রান্নাটা সেদিকে খেয়াল রাখতে হবে দেখো আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োর যে অংশটা আছে সেটাও কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে এইভাবে সমস্ত উপকরণটা মিশে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের খুব সুন্দর তরমুজের ফেলে দেওয়া সাদা অংশটা দিয়ে একটা সুন্দর রেসিপি তো বন্ধুরা তোমাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো